খুলনার সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে সরকার। যে কোনো পরিস্থিতির দায়ভার সরকারকে নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। সকালে রাজধানীর গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেছেন দলটির মহাসচিব। তিনি আরও বলেন, সমাবেশ ঠেকাতে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এই সমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যেই সরকার একটা সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে খুলনায়। খুলনায় তারা পথে পথে আমাদের নেতা কর্মীদেরকে, সাধারণ মানুষকে গ্রেপ্তার করছে। যে সমস্ত বাস গণপরিবহন তারা বন্ধ করে দিয়েছে, এবং এমনও কথা আছে যে ট্রেনও নাকি বন্ধ করেছে, যদিও সেটার এখন কোনো কনফার্মেশন আমরা পাইনি। এই ধরনের তারা বন্ধ করছে, লঞ্চও বন্ধ করছে।